রিভাইভরি মান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সারাহউদ্দিন এর তৃতীয় পরিচ্ছেদে আপনাদেরকে স্বাগতম। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সুলতানের ন্যায়পরায়ণতা। হযরত আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ন্যায়পরায়ণ বিনয়ী শাসক পৃথিবীতে আল্লাহর ছায়া ও তার বর্ষা। সুতরাং যে শাসক নিজের ব্যাপারে ও আল্লাহর বান্দাদের ব্যাপারে কল্যাণকামী হবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আরশের ছায়া স্থান দিবেন, যেদিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আর যে শাসক নিজের ব্যাপারে ও আল্লাহর বান্দাদের ব্যাপারে খেয়ানত করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অপদস্থ করবেন। তিনি আরও বলেন, ন্যায়পরায়ণ বিনয়ী শাসক প্রতিদিন 70 জন আমলদার ইবাদত গুজার সিদ্দিকের আমলের সমপরিমাণ সওয়াব লাভ করেন। সুলতান ছিলেন ন্যায়পরায়ণ, দয়াশীল, স্নেহপরায়ণ এবং শক্তিমানের বিরুদ্ধে দুর্বলের সহায়তাকারী। সুলতান ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রতি সোম এবং বৃহস্পতিবার আম মজলিসে বসতেন। ইসলামী আইনজ্ঞ, বিচারকবৃন্দ ও আলেমগণ তাতে অংশগ্রহণ করতেন। তিনি বিচার প্রার্থীদের জন্য দরজা উন্মুক্ত রাখতেন। ছোট বড়, বৃদ্ধ বৃদ্ধা, সকল স্তরের সব বয়সের মানুষ এই মজলিসে উপস্থিত হতে পারত। শহরে অবস্থানকালে এবং সফরকালে সর্বাবস্থায় তিনি এটা করতেন। তার গোটা জীবন তার কাছে যতটা আবেদন প্রার্থীর অভিযোগ পেশ করা হয়েছে তা তিনি শুনেছেন। যে অন্যায় এবং অবিচারের কথা তার কানে তোলা হয়েছে সেগুলো তিনি তদন্ত করেছেন। প্রতিদিন তিনি আবেদন প্রার্থনা গ্রহণ করতেন, ন্যায় বিচারের দরজা উন্মুক্ত রাখতেন সবার জন্য। কোনো প্রার্থী বা বিচার প্রার্থীকে কখনও কোনো ব্যস্ততা বা প্রশাসনিক কাজের কারণে ফিরিয়ে দিতেন না। তারপর তিনি তার সচিব সুলতানের দলিল দস্তাবেজের লেখকের সঙ্গে দিনের বেলা অথবা রাতের বেলা কিছু সময় বসতেন এবং প্রতিটি আবেদন বা মামলা আল্লাহ তার মনে যে চিন্তা সঞ্চার করতে সেই অনুযায়ী ফয়সালা লিখে দিতেন। পাশাপাশি তিনি জিকির এবং কোরআন তেলাওয়াতে মশগুল থাকতেন। তিনি তার প্রজাদের প্রতি ছিলেন স্নেহশীল, দয়াবান ছিলেন, দিনের সাহায্যকারী, নিয়মিত কোরআন তেলাওয়াতকারী ছিলেন, কোরআনের আলেম, কোরআন অনুযায়ী আমলকারী, কখনও কোরআনের বিরুদ্ধাচারণ করেননি। আল্লাহ তার উপর রহম করুন। যে কেউ তার কাছে বিচার প্রার্থনা করলে তিনি তাকে থামিয়ে না দিয়ে পুরো ঘটনা শুনতেন, ভুলগুলো শুধরে দিতেন এবং আবেদন গ্রহণ করতেন। একবার দামেস্কে ইবনে জুহাইর নামে এক ব্যক্তি সুলতানের ভাতিজা তাকিউদ্দিন এর বিরুদ্ধে তার কাছে অভিযোগ করে। সুলতান বিচার মজলিসে উপস্থিত হওয়ার জন্য তাকিউদ্দিনের নামে ফরমান জারি করেন। তাকিউদ্দিন বাধ্য হয়ে দুজন গ্রহণযোগ্য সাক্ষী রেখে হামার কাজী আবুল কাসম আমিনউদ্দিনকে এই মোকদ্দমায় নিজের ওয়াকিল বা প্রতিনিধি বানান। সাক্ষী দুজন উপস্থিত হয়ে আমার সামনেই সুলতানের মজলিসে তার ওয়াকিল বানানো এবং অভিযোগ অস্বীকার করার ব্যাপারে সাক্ষ্য দেন। যখন আবুল কাসিমের প্রতিনিধিত্ব সাব্যস্ত হলো আমি তাকে বিবাদী সমপর্যায়ে গিয়ে বসতে বললাম, তিনি তাই করলেন। তিনি সুলতানের প্রিয় ভাজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। মোকদ্দমা চলল এবং তাকিউদ্দিনের কসম করতে হবে বলে ফয়সলা হলো। এই ফয়সলার ওপরই মজলিস সমাপ্ত হলো। রাত নেমে আসায় আমরা তাকিউদ্দিনকে উপস্থিত করতে পারলাম না। তাকিউদ্দিন সুলতানের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। সত্য এবং ন্যায়ের প্রশ্নে তিনি কখনো ছাড় দেননি। এর চেয়ে বড় একটি ঘটনা আছে যা সুলতানের ন্যায়পরায়ণতার সাক্ষ্য দেয়। ঘটনাটি মূলত ঘটেছিল সুলতান এবং ওমর আল খিলাতি নামক একজন ব্যবসায়ীর মধ্যে। ঘটনা হলো, আমি একবার পবিত্র বাইতুল মুকাদ্দাসের বিচার মজলিসে উপস্থিত ছিলাম। এ সময় বয়স্ক, সুদর্শন, প্রসিদ্ধ এক ব্যবসায়ী প্রবেশ করলেন। তার নাম ওমর আল খিলাতি। তার কাছে একটি সরকারি দলিল ছিল। তিনি আমাকে তা খুলে পড়তে অনুরোধ করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বিবাদীকে? তিনি বললেন, আমার বিবাদী সুলতান নিজেই। এটা পবিত্র আইন এবং ন্যায় বিচারের আসন। আমি শুনেছি যে এখানে পক্ষপাতিত্ব এবং স্বজনপ্রীতি করা হয় না। আমি বললাম, কোন ব্যাপারে তিনি আপনার বিবাদী? তিনি বললেন, শঙ্কর আল খিলাতি নামে আমার একজন ক্রীতদাস ছিল। মৃত্যু পর্যন্ত সে আমার মালিকানাধীন ছিল। তার হাতে আমার অনেক ধন সম্পদ ছিল, সেগুলোও ছিল আমার। সে ধন সম্পদ রেখে মারা যায়, সুলতান সেগুলো কব্জা করে নেন। এখন আমি যেসব সম্পদ পাওয়ার দাবি করছি। আমি বললাম, আপনি এতদিন কোথায় ছিলেন? অভিযোগ করতে আপনার এত বিলম্ব কেন হলো? তিনি বললেন, বিলম্ব হলেই হক বাতিল হয়ে যায় না। আমার কাছে সরকারি দলিল আছে যা সাক্ষ্য দেয় এই ক্রীতদাস মৃত্যু পর্যন্ত আমার মালিকানাধীন ছিল। আমি দলিলটি তার হাত থেকে নিলাম এবং বিষয়বস্তু কী তা খুঁটিয়ে দেখতে লাগলাম। এতে শঙ্কর আল খিলাতির কিছু ব্যক্তিগত তথ্য লেখা রয়েছে। এই ব্যক্তি আরজিসের জনৈক্য ব্যবসায়ীর কাছ থেকে অমুক দিনের অমুক মাসে অমুক বছরে ক্রয় করেছেন। অমুক বছরের এই ব্যক্তির হাত থেকে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার মালিকানাধীন ছিল। এই পত্রের সাক্ষীরা এই ক্রীতদাসের এই ব্যক্তির মালিকানাধীন থেকে কোনোভাবে বেরিয়ে যাওয়ার তথ্য জানেন না। আইনগত শর্তাবলী মেনেই দলিলটি লেখা হয়েছে। এমন একটি ঘটনায় আমি খুবই বিস্মিত হলাম। তাকে বললাম, বিবাদীর উপস্থিতি ছাড়া মামলার আরজি শোনানো সম্ভব নাই।
আমি এ ব্যাপারে সুলতানকে জানাবো এবং তিনি কি বলেন সেটাও আপনাকে জানাবো। লোকটি আমার কথায় সন্তুষ্টি প্রকাশ করলেন। সেদিনই সুলতানের সঙ্গে আমার সাক্ষাৎ হলো এবং আমি তাকে উপরিউক্ত বিষয়টি জানালাম। সুলতান অত্যন্ত আশ্চর্য হলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন, দলিলটি কি আপনি ভালোভাবে পড়েছেন? আমি বললাম, দেখেছি, দলিলটি দামেস্কে থেকে ইস্যু করা হয়েছে, উপরে লেখা আছে দামেস্কের সরকারি দলিল। দামেস্কের কাজীর সামনে এই বিষয়ে কয়েকজন পরিচিত সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। সুলতান বললেন, ঠিক আছে, আমি লোকটিকে ডেকে পাঠাবো এবং তার সঙ্গে ফয়সলা করব। এই ঘটনার ক্ষেত্রে ইসলামী আইন যা বলে আমি সেটাই করব। এই আলাপের পর আবার যখন সুলতানের সঙ্গে একাত্তে বসার সুযোগ হলো, আমি তাকে বললাম, এই বাদী বারবার আসছে, তার দাবি শোনা উচিত। তিনি বললেন, আমার পক্ষে একজন উকিল নিযুক্ত করুন, সে তার অভিযোগ শুনবে, সাক্ষীরা তাদের সাক্ষ্য প্রদান করবে, আর লোকটি এখানে উপস্থিত হওয়ার পর আপনি দলিলটি খুলবেন। সুলতান যা নির্দেশ দিলেন আমি তাই করলাম। এরপর বাদীকে উপস্থিত করে আমার সামনে বসানো হলো। আমি সুলতানের পাশেই বসেছিলাম। তিনি তার আসন ছেড়ে দিলেন এবং লোকটির সমপর্যায়ে গিয়ে বসলেন। তাকে বললেন, আপনার যদি কোনো দাবি থাকে সেটা উল্লেখ করুন। লোকটি আগের মতোই তার দাবি উপস্থাপন করল। জবাবে সুলতান বললেন, সুঙ্গুর আমার ক্রীতদাস ছিল, তাকে মুক্ত করে দেওয়ার আগ পর্যন্ত সে আমার মালিকানাধীন ছিল, সে মারা গেছে এবং তার সম্পদ তার ওয়ারিসদের। লোকটি বলল, আমার দাবির সপক্ষে দলিল রয়েছে। লোকটি দলিলটি খুলতে অনুরোধ জানালো, আমি দলিলটি খুললাম। সুলতান তখন তার ক্রয়ের তারিখ শুনলেন, তখন বললেন, এ ব্যাপারে আমার কাছে কয়েকজন সাক্ষী রয়েছে যে ওই তারিখে সুঙ্কুর মিশরে আমার কাছে আমার মালিকানাধীন ছিল, বর্ণিত তারিখের এক বছর পূর্বেও আমার আটজনের সঙ্গে আমি সুঙ্গুরকে ক্রয় করেছি, তাকে মুক্ত করে দেওয়ার আগ পর্যন্ত সে আমার কাছে ছিল, আমার মালিকানাধীন ছিল। সুলতানের কয়েকজন বিশিষ্ট সেনাপতিকে উপস্থিত করলেন, তারা সুলতানের পক্ষে সাক্ষ্য দিলেন। সুলতান যেভাবে যে তারিখ সহ ঘটনার বর্ণনা দিয়েছেন তারাও ওই তারিখে ঘটনার বর্ণনা দিলেন। এ অবস্থায় বাদীর আর কিছুই বলা থাকলো না। আমি সুলতানের উদ্দেশ্যে বললাম, এই ব্যবসায়ী লোকটি এত কাণ্ড করেছে কেবল সুলতানের অনুগ্রহ লাভের জন্য, এই জন্য তিনি আমাদের সুলতানের সামনে উপস্থিত হয়েছেন, তিনি বিফল হয়ে ফিরে গেলে তা ভালো দেখাবে না। সুলতান বললেন, ওহ, সেটা তো অন্য ব্যাপার। তিনি লোকটাকে একটি দামি জামা দিলেন, যথেষ্ট টাকা পয়সা দিলেন, টাকার পরিমাণ কত ছিল এখন তা আমার মনে নেই। এই ঘটনা থেকে সুলতানের অনেকগুলো চারিত্রিক গুণাবলী পরিচয় পাওয়া যায়, যেমন তার বিনয়, সত্যের প্রতি নিষ্ঠা, নিজেকে তুচ্ছ মনে করা, পরিপূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি প্রদানের বদলে মহানুভবতা প্রদর্শন ইত্যাদি। আল্লাহ তাআলা তার প্রতি অশেষ রহমত বর্ষণ করুন।